উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার, উপকূলে আঘাত আনতে পারে মধ্যরাতে। আবহাওয়া অধিদপ্তর বলছে রিমাল পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করবে। পায়রা ও মংলা বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় 16 জেলায় 10 ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ বিষয়ে জানতে যাচ্ছি ভোলায় স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেনের কাছে। আফজাল, ঝড়ের কি অবস্থা? নদীতে নৌযান চলাচল তো বন্ধ, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলার সর্ব দক্ষিণে চরফেশনের খেজুর গাছে নামক একটা জায়গা। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড উত্তাল রয়েছে মেঘনা নদী। সকাল থেকেই উত্তাল থাকাতে আমি বেড়িবাঁধে বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি যে অসংখ্য ট্রলার ডুবে গেছে এবং আপনার যে বেড়িবাঁধের পাশে যে ঘরবাড়ি রয়েছে সেগুলোও ভেঙে গেছে। এবং এখানে আমি ঢালচরের সর্বদক্ষিণ যে ঢালচর সেখানে কথা বলেছি, সেখানে আলম ফরাজি আমাকে জানিয়েছেন যে জোয়ারের যে পানি সেখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে 7-8 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং সেখানে কোনো সাইক্লোন শেল্টারও নেই। একই অবস্থা জসিন্তা বিভিন্ন চরাঞ্চলে এবং খুবই ভয়াবহ অবস্থা ভোলার, এবং প্রচণ্ড বাতাস সেই সাথে বৃষ্টি। এক কথা বলতে গেলে যে ঘূর্ণিঝড় রিমাল যে আসার যে প্রভাব সেটি এখন লক্ষ্য করা যাচ্ছে, এবং নদীতে কোনো ধরনের মাছ ধরার ট্রলার নেই এবং এর পাশে থাকা খুবই দুষ্কর কারণ প্রচণ্ড বাতাস এই মুহূর্তে ভোলাতে রয়েছে। এছাড়া ভোলার যে পরিবেশ পরিস্থিতি সেখানে আমি দেখেছি বেশ কিছু সাইক্লোন শেল্টারে গিয়েছি, সাইক্লোন শেল্টারগুলো তো ফাঁকা রয়েছে, কোনো মানুষ সাইক্লোন শেল্টারে যায়নি। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা তাদের ভিটাভেটি ছেড়ে যাবে না কারণ সাইক্লোন শেল্টারে গেলে তাদের ঘর বাড়িতে চুরি হয়ে যায় এবং সেক্ষেত্রে তারা সাইক্লোন শেল্টারে না গিয়ে নিজ ঘরে অবস্থান করছে। একই সাথে আমি বেশ কয়েকটি গুচ্ছ গ্রামে ঘুরেছি, সেগুলো প্লাবিত হয়েছে, হাঁটু সমান পানিতে প্লাবিত হয়েছে। এবং আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ভোলার যে বাঁধ রয়েছে আর 3-4 ফুট পানি বৃদ্ধি পেলে ভোলার সেই বাঁধ প্লাবিত হয়ে আপনার পানি ঢুকবে ভোলাতে। তো জসিন্তা, এই ছিল ভোলা থেকে সর্বশেষ খবর। জানছিলাম ঘূর্ণিঝড় রিমালের খবর। দর্শক, এ বিষয়ে জানতে যাচ্ছি পটুয়াখালীতে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের কাছে। কাজল, সন্ধ্যায় ঘূর্ণিঝড় তো আঘাত হানতে পারে এরকম একটা সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি, এর প্রভাব সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি যদি বলি যে সন্ধ্যায় যে আঘাত হানার ঘূর্ণিঝড়ের যে লক্ষণ সেটি কিন্তু আমরা কুয়াকাটা দেখতে পাচ্ছি, কারণ প্রচণ্ড ঝড় বাতাস চলছে এবং কিছুক্ষণ পরপরই থেমে থেমে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর সাগরের এখন ভাটা চলছে, কিন্তু ভাটা হলো সাগরের যে ভাটার যে পূর্বের রূপ সেটি কিন্তু নেই। এখানে পানি অতটা কমেনি, বরঞ্চ পানির যে উচ্চতা সেই উচ্চতাই কিন্তু রয়ে গেছে। সন্ধ্যার আগেই জোয়ার শুরু হবে এবং এই জোয়ারের সবার মধ্যেই একটাই আশঙ্কা, এই জোয়ারের মধ্যে কিন্তু সন্ধ্যায় এই উপকূল অতিক্রমের যে বার্তা আছে সেটি কিন্তু এই উপকূলের মানুষ, এই কুয়াকাটার এই উপকূলের মানুষ কিন্তু অনুভব করতেছে, তারা আশঙ্কা করতেছে। এবং এই আশঙ্কা থেকে কিন্তু প্রশাসনও খুব তৎপর আছে, আমি দেখেছি তারা বেড়িবাঁধের বাইরে থেকে ঘরবাড়ি যাদের আছে তাদেরকে সেই বসতিদের সরিয়ে নিয়েছে এবং জেলে পরিবারদের অন্যত্র নিরাপদে আশ্রয়ের জন্য বারবার মাইকিং করা হচ্ছে। এখানে আমার কাছে সর্বশেষ খবর আছে যে সাগর বেষ্টিত যে উপজেলাটি রাঙ্গাবেলি, সেই রাঙ্গাবেলিতে 3টি স্পটে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ভাঙা জায়গা থেকে পানি প্রবেশ করছে এবং মানুষ পানিবন্দী আছে। এই অবস্থায় প্রশাসন, তারা স্থানীয় যে সাইক্লোন সেন্টার আছে সেখানে তাদেরকে সরিয়ে নিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ, জসিন্তা।